আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আজকে আমরা বিনিয়োগ ব্যবস্থাপনা সাজেশন দেবো দু হাজার সালের জন্য তো সাজেশনটা এমনিতে আর দিব না সাজেশনটা আমাদের রেডি করা আছে জাস্ট আমি আপনাদের দেখাই দেবো সাজেশনটা কোথায় খুঁজে পাবেন সো আপনারা ফার্স্ট অফ অল ফেসবুকে ঢুকবেন ফেসবুকে ঢুকলে সার্চ করবেন বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে চলে আসবেন বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্টে আসার পর এখান থেকে যে ফাইলস অপশনটা রয়েছে ফাইলস অপশান চেক করলে দেখবেন যে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সাজেশন পার্ট এ দু সালের জন্য পার্ট বি সি অর্থাৎ অংশের সাজেশন রয়েছে চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট আর টু আসে তারপর ফাইভ আসে তারপর সিক্স সেভেন এইট এভাবে সবগুলো চ্যাপ্টারের সাজেশন দেওয়া আছে এখন বলতে পারেন এগুলো আলাদা আলাদাভাবে সেপারেট করে কেন দেওয়া আছে একসাথে দেওয়া হইলে তো হয়ে যায় তো দেখেন এতগুলো পিডিএফ একসাথে যদি আপলোড করি ফেসবুকে পঁচিশ এমবির বেশি একটা পিডিএফ আপলোড করা যায় না এখন এগুলোকে যদি আমি কমপ্রেস করে পঁচিশ এম বিতে নিয়ে আসি তাহলে কিন্তু পিডিএফের কোয়ালিটি খারাপ হয়ে যাবে অর্থাৎ ভালো এইচডি কোয়ালিটি দেখতে পাবেন না সো এইচডি কোয়ালিটি রাখার জন্য প্রত্যেকটা চ্যাপ্টারকে সেপারেট করে আলাদা আলাদা করে সাজেশন বানানো হয়েছে যেমন ফর এক্সাম্পল চ্যাপ্টার চ্যাপ্টার ফাইভ এইটা যদি ক্লিক করেন তো চ্যাপ্টার ফাইভ ক্লিক করলে এখানে ডাউনলোড হয়ে যাবে যেমন ডাউনলোডিং দেখাচ্ছে আর উপরে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার ডাউনলোড হচ্ছে কি না সো এই যে ডাউনলোড হওয়া শুরু হয়েছে আমার এখানে মনে হয় ওয়াইফাই একটু স্লো তাই ডাউনলোড হতে সময় নিচ্ছে তো ডাউনলোড হোক এই যে ডাউনলোড হয়ে গেছে এরপরে ক্লিক করবেন ক্লিক করলে একটা সফটওয়্যার পাবেন এখানে যে সফটওয়্যারটা রয়েছে ডাব্লিউ পি এস অফিস প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটা অবশ্যই আগেই ডাউনলোড করে রাখবেন তাহলে আপনারা পাবেন অন্যথায় কিন্তু পিডিএফটা দেখতে পাবেন না এরপর থেকে আপনারা পিডিএফের ভিতরে ঢুকলে এখানে ম্যাথগুলো যে টিক দেওয়া প্রশ্নগুলো রয়েছে এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা এগুলো পড়ে নেবেন আমি আবার বলছি ফেসবুকের মেইন অ্যাপ থেকে অবশ্যই ঢুকতে হবে এবং আগেই WPS অফিস নামে একটা সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারটা পিডিএফ ভিউ করার জন্য আপনারা ডাউনলোড করে রাখবেন অবশ্যই অবশ্যই ফেসবুকের মেইন অ্যাপ থেকে আপনারা ডাউনলোড করবেন তাহলে হবে ফেসবুক লাইভ থেকে কিন্তু ডাউনলোড হবে না এটা গেল চ্যাপ্টার ফাইভ এরপরে মনে করেন চ্যাপ্টার ফাইভটা বাদ দেন এবারে মনে করেন চ্যাপ্টার টু চ্যাপ্টার টু ডাউনলোড করবেন তাহলে এখানে ক্লিক করলেন তাহলে ডাউনলোডিং হবে একটু সময় নেবে যেহেতু ফাইলটা একটু বড় সো সময় নাও ততক্ষণ আমরা ওয়েট করি এবং দেখি আমাদের ডাউনলোড হচ্ছে কি না সো এখানে নোটিফিকেশান অটোমেটিক্যালি চলে আসবে অবশ্যই অবশ্যই ফেসবুকের মেইন অ্যাপ থেকে ডাউনলোড করতে হবে ফেসবুকের মেইন অ্যাপ থেকে ডাউনলোড করে তারপরে ডাব্লিউ পি এস অফিস নামে যে সফটওয়্যারটা রয়েছে ওইটা এই যে এই সফটওয়্যারটা ডাব্লিউ অফিস এটা অবশ্যই ইনস্টল করে রাখবেন তাহলে পিডিএফটা সুন্দর করে ভিউ করতে পারবেন এবং ভিউ করার পর এটা যদি ব্যাক গিয়ারে চলে আসেন দেখবেন যে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট চ্যাপ্টার টু চ্যাপ্টার ফাইভ একটু আগে যে দেখলাম এটার কী আছে এখানে রেকর্ড আছে আমি এর আগেও পার্ট এ সি তারপর চ্যাপ্টার টু থ্রি ফোর ফাইভ এখানে সবগুলো চ্যাপ্টারে দেখেছি এই জন্য এগুলো রেকর্ডগুলো সবগুলো রয়েছে আপনারা এখানে এভাবে সুন্দর করে রেকর্ডগুলো পেয়ে যাবেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে আপনাদের অন্য কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে অবশ্যই আমাদের জানাতে পারেন খুদা হাফেজ